আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, নকল দাঁত কীভাবে বাঁধাবেন? নকল দাঁত বাঁধানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমাদের জানা প্রয়োজন, নতুবা আমরা অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে কীভাবে বাঁধাবো, কেমন করে বাঁধাবো, কীভাবে বাঁধালে ভালো হবে, খরচ কোনটা কেমন আসতে পারে, খরচ যেটা কম সেটা কতদিন লাস্টিং করবে, যেটা বেশি সেটাতে কোনো ক্ষতি আসবে কি না, ইত্যাদি ইত্যাদি। আজকে এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো, ইনশাল্লাহ সময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আমাদের জানা প্রয়োজন নকল দাঁত আমরা কেন বাঁধাবো। সাধারণত আমাদের সামনের দাঁতে যদি কখনো আঘাত লাগে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, অনেক সময় টিউব অয়েলের আঘাতে বা রাস্তাঘাটে দুর্ঘটনার কারণে সামনের দাঁত পড়ে যেতে পারে। তো যখনই সামনের দাঁত পড়ে যায়, স্বাভাবিকভাবে সামনের দাঁত পড়ে গেলে আপনি দাঁত বাঁধাবেন, এটার বিষয়ে আর কিছুই বলার নাই। কিন্তু অনেক সময় যেটা হয়, আমাদের মাড়ির দাঁত যখন পড়ে যায়, অর্থাৎ ভিতরের মাড়ি, পিছনের মাড়ি যখন, যেই দাঁতগুলো দিয়ে আমরা চিবিয়ে খাই, ওই দাঁতগুলো যখন পড়ে যায়, তখন আমরা দাঁত বাঁধানোর ক্ষেত্রে খুবই অবহেলা করে থাকি, কিন্তু এটা মোটেও করা উচিত নয়। পিছনের দাঁত পড়ে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে, সেটা হচ্ছে ক্যাভিটিস, অর্থাৎ দাঁতে যদি ক্ষয় হয়ে যায়। প্রাথমিকভাবে আমরা ক্যারিস হচ্ছে, এনামেল ক্ষয় হচ্ছে, ডেন্টিন ক্ষয় হচ্ছে, পাল্প চেম্বারে চলে আসছে, দাঁতে যন্ত্রণা ব্যথা হচ্ছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার রুট ক্যানেল করার পরামর্শ দিয়েছে, হয়তো আপনি রুট ক্যানেল করেছেন, নতুবা রুট ক্যানেল না করেই দাঁতটা ফেলে দিয়েছেন, অথবা ক্যাভিটিস এই পর্যায়ে চলে গেছে যে দাঁতটা আর সংরক্ষণ করার কোনো সুযোগ নেই, আপনাকে দাঁতটা ফেলেই দিতে হচ্ছে, এই কারণে হয়তো আপনি ফেলে দিয়েছেন, দাঁতের ফাঁকা তৈরি হয়েছে। সামনের দাঁতে আপনি স্বাভাবিকভাবে দাঁত বাঁধাচ্ছেন, তার কারণ হচ্ছে দেখতে খারাপ দেখা যায়, কিন্তু মাড়ির দাঁত বাঁধাচ্ছেন না, কারণ হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না, এই কারণে আপনার দেখা মানে দাঁত বাঁধানোর কোনো প্রয়োজন অনুভব করছেন না। কিন্তু আমরা পরামর্শ দিব, সামনে হোক বা ভিতরে হোক, সব দাঁত যখনই আপনার পড়ে যাবে, কিছুদিনের মধ্যে আপনি দাঁতটা বাঁধিয়ে ফেলবেন, না হলে আপনার আশেপাশের দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হবে। এখন আসি দাঁত বাঁধাবেন কিভাবে বা দাঁত বাঁধানোর পদ্ধতিগুলো কি কি। প্রথমত আপনি ডেনচার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, এটা আছে সব জায়গায় মোটামুটি হয়, এটাতে আপনি খুলতেও পারবেন, লাগাতেও পারবেন। যদি সামনের দাঁতে আপনি বাঁধান, আপনি খুলতেও পারবেন, লাগাতেও পারবেন। সেক্ষেত্রে বেশি খুললেন বা লাগালেন এমনটা করলে অতি দ্রুত ঢিলা হয়ে যায় বা লুজ হয়ে যেতে পারে, যেটা আপনার কিছুদিন পরপর ডেন্টিস্টের কাছে গিয়ে টাইট নিয়ে যেতে হতে পারে। এটা হচ্ছে খুবই কমন একটা প্রসেসিং, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই করে থাকে। একটু হাই লেভেলে যদি আপনি যেতে চান, সেটা হচ্ছে আপনি ক্যাপ ব্রিজ করতে পারেন। ক্যাপ ব্রিজ হচ্ছে দুইটা দাঁত রয়েছে, দুইটা দাঁতের মাঝে একটি দাঁত আপনার নাই, সেই দাঁতকে আমরা ব্রিজ ধরবো, আর দুই পাশের দুইটা এটাকে আমরা ক্যাপ করব, দিয়ে তিনটা ক্যাপ ব্রিজ হবে। কিন্তু এক্ষেত্রে অনেকে করতে চান না, তার কারণ হচ্ছে আমরা যখন তিনটা দাঁতের ক্যাপ ব্রিজ করতে চাই, একটা দাঁতের জন্য পাশাপাশি দুইটা দাঁত আমাদের কাটতে হয়, ছোট করতে হয়, যার কারণে অনেকেই চান না যে আমি ভালো দাঁত নষ্ট করব না। সেক্ষেত্রে অনেকে ডেনচার পদ্ধতিটা অ্যাপ্লাই করে থাকেন। এরপরে আসে আরেকটা সুন্দর একটা পদ্ধতি, সেটা হচ্ছে ফাইবার ব্রিজ, অর্থাৎ এখন যেটা মানে আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার দাঁত পাশের দুইটা দাঁত কাটতে হবে না বা ক্যাপ ব্রিজ করার প্রয়োজন হবে না, দাঁতের গোড়ায় এক ধরনের পাতলা পাতলা একটা আবরণ দিয়ে সেখানে একটি দাঁত তৈরি করে দেওয়া হবে, আশপাশে কোনো দাঁতের কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এটা একটু ব্যয়বহুল, কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা আমরা সামনের দাঁতে বেশিরভাগ দিয়ে থাকি, মাড়ির দাঁতগুলোতে আমরা এটা দিই না, কারণ মাড়ির দাঁতে অনেক সময় প্রেশার বেশি পড়ে। কিন্তু সামনের দাঁতে আপনি চাইলে একটু প্রেশার কম দিয়ে ব্যবহার করতে পারেন। এটা সুবিধা হচ্ছে এটা নড়বে না, আপনি এটা গালে লাগিয়ে সব কিছু খাওয়া দাওয়া করতে পারবেন, এটা খুলতে পারবেন না। প্রথমে যেটা বললাম ডেনচার, এটা হচ্ছে আপনি শুধুমাত্র শোমাত্র ডেনচার পদ্ধতি, যেটা সেটা শুধুমাত্র শোমাত্র, যাতে দেখতে খারাপ দেখা না যায়। স্বাভাবিক খাওয়া দাওয়া আসলে করাটা অতটা সম্ভব হয় না, কারণ প্রেশার ক্রিয়েট করা যায় না। কিন্তু আপনি যদি ফাইবার ব্রিজটা করেন, আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারবেন, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। আবার আপনি যদি, আমি এর আগে যেটা বললাম ক্যাপ ব্রিজ, তিনটা দাঁত দুইটা দাঁত কেটে মাঝের দাঁতে ক্যাপ ব্রিজ করা, এটাতে আপনি স্বাভাবিক খাওয়া দাওয়া সব কিছু করতে পারবেন, টেনে হিসেবে খেতে পারবেন। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইমপ্লান্ট। ইমপ্লান্ট বেশ ব্যয়বহুল, এটা হচ্ছে হাড়ের মধ্যে এক ধরনের স্ক্রু বসিয়ে তৈরি করতে হয়। এটা শুধুমাত্র ঢাকাতেই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে করতে পারেন, সেটা হচ্ছে যেখানে, আর এটা মাড়ির দাঁতেও হবে সামনের দাঁতেও হবে, করতে পারেন। ওটা তো করতে সময় লাগে, হয়তো দু মাস বা তিন মাস সময় লেগে যেতে পারে এই ইমপ্লান্ট করতে। তো এর মধ্যে বেস্ট সলিউশনটা কী বা কোনটা আপনি
চুজ করবেন, পছন্দ করবেন যে আমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এখন আপনার যদি মাড়ির দাঁতে প্রবলেম হয়, অর্থাৎ মাড়ির যদি একটা দাঁত না থাকে, সেক্ষেত্রে হয় আপনি ডেন্টার পদ্ধতি অ্যাপ্লাই করুন, নতুবা আপনি ক্যাপ ব্রিজ করুন। এখন ক্যাপ ব্রিজ করার ক্ষেত্রে যদি আপনার এমন হয় যে আপনার মাঝখানের দাঁতটা উঠে গেছে, নাই পাশের দুইটা দাঁতের মধ্যে একটা বা দুইটা দাঁত ক্ষতিগ্রস্ত আছে, অর্থাৎ এগুলাও গর্ত হয়ে গেছে ক্যাভিটিসের মাধ্যমে, সেক্ষেত্রে আপনি তিনটা দাঁতই ক্যাপ ব্রিজ করুন, আপনার জন্য ভালো হবে, অনায়াসে সব কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে বেস্ট সলিউশন। আর যদি এমন হয় যে না আপনি পাশের দুই দাঁত ক্ষতিগ্রস্ত না, ভালো আছে, আবার পাশের দুই দাঁত নষ্টও করতে চাচ্ছেন না, কাটতেও চাচ্ছেন না, তাহলে আপনি ডেন্টার পদ্ধতিটা অ্যাপ্লাই করুন। আপনার পাশের দুই দাঁত নষ্ট হবে না, আবার আপনার যেখানে দাঁতটা মিসিং, দাঁতটা নাই, সেটার কার্যকারিতাও করবে, অর্থাৎ আপনার দাঁতের যে সাপোর্টটা দরকার ছিল সেটা অবশ্যই দিবে। স্বাভাবিক খাওয়া দাওয়া করা যাবে, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করতে পারবেন না। সামনের দাঁতের ক্ষেত্রে আমি পরামর্শ দিব, যারা একটু দরিদ্র রয়েছেন তারা সামনের দাঁত ডেন্টার পদ্ধতিতে দাঁতটা বাঁধাতে পারেন, নকল দাঁত বাঁধাতে পারবেন, এটা খুলতেও পারবেন, লাগাতেও পারবেন। আচ্ছা, আর যারা মোটামুটি ভালো মানের চান তারা চাইলে ফাইবার ব্রিজটা করতে পারেন, এটা বর্তমানে বেশ জনপ্রিয় একটা পদ্ধতি। এটাতে যেহেতু পাশের দাঁতে কোনো ক্ষতি করে না, আবার দাঁতটা নড়েও না, আবার খোলাও যায় না, ফিক্সড হিসেবে থাকে, অনেকটা ক্যাপের মতো কাজ করে, অর্থাৎ ক্যাপ যেরকম খোলা যায় না, ক্যাপটা ফিক্সড থাকে, ক্যাপ দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করা যায়, অনেকটা এই কাজটা করে ফাইবার ব্রিজ। কিন্তু বহুল প্রচলিত আমাদের সমাজে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেন্টার পদ্ধতি, কারণ এটা দামেও সস্তা, আবার সব জায়গায় মোটামুটি কাজটা করা যায়। তো এই ছিল আজকের নকল দাঁত বাঁধানোর পদ্ধতিসমূহ, এবং কোন সামনের দাঁতে আপনি কোনটা অ্যাপ্লাই করবেন বা পিছনের দাঁতে আপনি কোনটা অ্যাপ্লাই করবেন সে বিষয়টা আমি ক্লিয়ার করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।